Hello students, my name is Sanjay Paja, lecturer in Electrical Engineering Department. Today I will discuss errors in energy meter and their compensation. Electrical Measuring Instruments Subject. First, phase angle error. The iron loss and resistance of the pressure coil windings does not allow the flux to lag exactly by 90 degrees with respect to voltage, hence cause phase angle error. The arrangement used to adjust this angle to be 90 degrees is called lag adjustment. A magnetic shunt circuit is introduced in the device which allows the main portion of shunt magnetic flux to bypass the gap in which the disc rotates. Many times copper shedding bands are placed on the central limb of shunt magnet for lag adjustment. ফার্স্ট আমরা জানব যে ফেজ অ্যাঙ্গেল এরর বলতে আমরা কি বুঝি। প্রেসার কয়েল অ্যাক্রস যে ভোল্টেজ আছে, আবার প্রেসার কয়েল অ্যাক্রস যে কারেন্ট আছে মানে ফ্লাক্স আছে, এই দুটোর মধ্যে 90 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট হয় না। 90 ডিগ্রি থেকে কিছুটা অ্যাঙ্গেল কম হয়, যা ডেল্টা দ্বারা ডিনোট করা হয়, যার কারণে যে এরর হয়ে থাকে তাকে ফেজ অ্যাঙ্গেল এরর বলে। আবার বলছি, প্রেসার কয়েল অ্যাক্রস যে ভোল্টেজ আছে, আবার প্রেসার কয়েল অ্যাক্রস যে কারেন্ট আছে মানে ফ্লাক্স, এই দুটোর মধ্যে 90 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট হয় না। 90 ডিগ্রি থেকে কিছুটা অ্যাঙ্গেল কম হয়, যা ডেল্টা দ্বারা ডিনোট করা হয়, যার কারণে যে এরর হয়ে থাকে তাকে ফেজ অ্যাঙ্গেল এরর বলে। প্রেসার কয়েল অ্যাক্রস যে ভোল্টেজ এবং কারেন্ট মধ্যে যে ফেজ ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রি হয়, তার জন্য যে অ্যারেঞ্জমেন্ট করা হয় তাকে ল্যাগ অ্যাডজাস্টমেন্ট বলা হয়। আবার বলছি, প্রেসার কয়েল অ্যাক্রস যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে ফেজ ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রি হয়, এর জন্য যে অ্যারেঞ্জমেন্ট করা হয় তাকে ল্যাগ অ্যাডজাস্টমেন্ট বলা হয়। এই এররকে কম্পেনসেট করার জন্য মানে ল্যাগ অ্যাডজাস্টমেন্ট করার জন্য মিটারের মধ্যে ম্যাগনেটিক শান্ট সার্কিট লাগানো হয়ে থাকে, যা শান্ট ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে মেন পোর্শনকে গ্যাপের মধ্যে বাইপাস করানো হয়ে থাকে, যার ফলে ডিস্ক রোটেট করে। কয়েকবার ল্যাগ অ্যাডজাস্টমেন্টের জন্য শান্ট ম্যাগনেটের সেন্ট্রাল লিম্পের মধ্যে কপারের যে শেডিং ব্যান্ড লাগানো হয়ে থাকে, এর ফলে প্রেসার কয়েল অ্যাক্রস যে ভোল্টেজ এবং কারেন্টের ফেজ ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রি হয়ে থাকে। আবার বলছি, মন দিয়ে শোনো, যে প্রেসার কয়েল অ্যাক্রসে যে ভোল্টেজ আছে, আবার প্রেসার কয়েল অ্যাক্রসে যে কারেন্ট আছে মানে ফ্লাক্স, এই দুটোর মধ্যে 90 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট হয় না। 90 ডিগ্রি থেকে কিছুটা অ্যাঙ্গেল কম হয়, যা ডেল্টা দ্বারা ডিনোট করা হয়, যার কারণে যে এরর হয়ে থাকে তাকে ফেজ অ্যাঙ্গেল এরর বলে। প্রেসার কয়েল অ্যাক্রস যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে ফেজ ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রি হয়,
এর জন্য যে অ্যারেঞ্জমেন্ট করা হয় তাকে ল্যাগ অ্যাডজাস্টমেন্ট বলা হয়। এই এররকে কম্পেনসেট করার জন্য মানে ল্যাগ অ্যাডজাস্টমেন্ট করার জন্য মিটারের মধ্যে ম্যাগনেটিক শান্টের সার্কিট লাগানো হয়ে থাকে, যা শান্ট ম্যাগনেটিক ফ্লাক্সের মেন পোর্শনকে গ্যাপের মধ্যে বাইপাস করানো হয়ে থাকে, যার ফলে ডিক্স রোটেট করে। কয়েকবার ল্যাগ অ্যাডজাস্টমেন্ট জন্য শান্ট ম্যাগনেটের সেন্ট্রাল লিম্পের মধ্যে কপারের শেডিং ব্যান্ড লাগানো হয়ে থাকে, এর ফলে প্রেসার কয়েল অ্যাক্রস যে ভোল্টেজ এবং কারেন্টের ফেজ ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রি হয়ে থাকে। এটা গেল ফেজ অ্যাঙ্গেল এরর। নেক্সট, ফ্রিকশনাল এরর অর লাইট লোড এরর। ডিউ টু ফ্রিকশন স্পিড অফ দ্য মিটার গেটস এফেক্টেড হুইচ কজেস দ্য এরর ইন দ্য মেজারমেন্ট অফ এনার্জি। টু কম্পেনসেট দিস এরর এ মেটালিক লুপ অর স্ট্রিপ ইজ প্রোভাইডেড বিটুইন সেন্ট্রাল লিম্প অফ দ্য সান্ট ম্যাগনেট অ্যান্ড দ্য ডিস্ক। ডিউ টু দিস স্ট্রিপ অ্যান্ড অ্যাডিশনাল টর্ক ইন্ডিপেন্ডেন্ট অফ লোড ইজ প্রোডিউসড হুইচ অ্যাক্টস অন দ্য ডিস্ক ইন দ্য ডাইরেকশন অফ রোটেশন। দিস কম্পেনসেটস ফর দ্য ফ্রিকশন অ্যান্ড মিটার ক্যান বি মেড টু রিড অ্যাকুরেটলি। তাহলে আমরা এবার জানব ফ্রিকশনাল এরর অর লাইট লোড এরর। যে ডিস্ক থাকে তা এয়ার গ্যাপের মধ্যে রোটেট করতে থাকে, তার ফলে যে ফ্রিকশন হয়ে থাকে এই ফ্রিকশনের জন্য ডিস্কের যে স্পিড থাকে তা রিডিউসড হয়ে যায়, তার ফলে এনার্জি মেজারমেন্টের জন্য এরর হয়ে থাকে। আবার বলছি, যে ডিস্ক থাকে তা এয়ার গ্যাপের মধ্যে রোটেট করতে থাকে, এর ফলে যে ফ্রিকশন হয়ে থাকে ওই ফ্রিকশনের জন্য ডিস্কের যে স্পিড থাকে তা রিডিউসড হয়ে যায়, তার ফলে এনার্জি মেজারমেন্টের জন্য এরর হয়ে থাকে। এই এররকে কম্পেনসেট করার জন্য শান্ট ম্যাগনেটের সেন্ট্রাল লিম্প এবং ডিস্কের মধ্যে মেটালিক লুপ বা স্ট্রিপ প্রোভাইড করা হয়ে থাকে। ওই মেটালিক স্ট্রিপের জন্য একটা টর্ক প্রডিউসড হয়ে থাকে যা লোড থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, যা ডিস্কের রোটেশন ডাইরেকশন অ্যাক্ট করে থাকে। ওই প্রকারের মধ্যে ফ্রিকশন কারণের জন্য এরর কম্পেনসেট করা হয়ে থাকে আর মিটারকে অ্যাকুরেটলি রিড করার জন্য বানানো হয়ে থাকে। তাহলে কি বুঝলে? আবার বলছি, যে ডিস্ক থাকে তা এয়ার গ্যাপের মধ্যে রোটেট করতে থাকে, তার ফলে যে ফ্রিকশন হয়ে থাকে ওই ফ্রিকশনের জন্য ডিস্কের যে স্পিড থাকে তা রিডিউসড হয়ে যায়, তার ফলে এনার্জি মেজারমেন্টের জন্য এরর হয়ে থাকে। ওই এররকে কম্পেনসেট করার জন্য শান্ট ম্যাগনেটের সেন্ট্রাল লিম্প এবং ডিস্কের মধ্যে মেটালিক লুপ বা স্ট্রিপ প্রোভাইড করা হয়ে থাকে। ওই মেটালিক স্ট্রিপের জন্য একটা টর্ক প্রডিউসড হয়ে থাকে যা লোড থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, যা ডিস্কের রোটেট ডাইরেকশনে অ্যাক্ট করে থাকে। ওই প্রকারের মধ্যে ফ্রিকশন করানোর জন্য এরর কম্পেনসেট করা হয়ে থাকে আর মিটারকে অ্যাকুরেটলি রিড করার জন্য বানানো হয়ে থাকে। এটা গেল ফ্রিকশনাল এরর অর লাইট লোড এরর। এবার আমরা আসব নাম্বার 3, সেটা হচ্ছে ক্রিপিং এরর। দ্য রোটেশন অফ ডিস্ক উইদাউট এনি কারেন্ট থ্রু কারেন্ট কয়েল ইজ কল্ড ক্রিপিং। ইট অকার্স অন নো লোড অর লাইট লোড কন্ডিশনস। ইট মে অকার্স ডিউ টু কন্টিনিউয়াস এক্সাইটেশন অফ প্রেসার কয়েল অর ফ্রিকশন ওভার কম্পেনসেশন। এগেন রিপিট,
The rotation of disks without any current through current coil is called griffing. It occurs on no load or light load conditions. It may occur due to continuous excitation of pressure coil or friction overcompensation. To prevent creeping, two holes are drilled in the disks, 180 degrees opposite to each other. When a hole comes under the shunt magnet, the circular eddy current paths in the disks get distorted. This distortion is responsible to produce torque in opposite direction to the rotation of the disks. This stops creeping. In some cases, a small piece of iron is attached to the edge of the disks. The force of attraction of the braking magnet on the iron piece is responsible to prevent rotation of disks on no load. তাহলে আমরা ক্রিপিং এরর সম্বন্ধে জানব কি বলছে। যদি এনার্জি মিটারে কারেন্ট কয়েল থ্রু যদি কারেন্ট ফ্লো না করে, তা সত্ত্বেও যদি ডিস্ক রোটেট করে থাকে, তবে এরকম এররকে ক্রিপিং এরর বলা হয়ে থাকে। আবার বলছি, যদি এনার্জি মিটারে কারেন্ট কয়েল থ্রু যদি কারেন্ট ফ্লো না করে, তা সত্ত্বেও যদি ডিস্ক রোটেট করে, তবে এরকম এররকে ক্রিপিং এরর বলা হয়ে থাকে। এটা নো লোড কন্ডিশনস বা লাইট লোড কন্ডিশন হয়ে থাকে। ক্রিপিং এরর হওয়া আর একটা কারণ আছে, যা প্রেসার কয়েল বা ফ্রিকশন ওভার কম্পেনসেশনের জন্য কন্টিনিউয়াস এক্সাইটেশন হয়ে থাকে। ক্রিপিং এররকে কম করার জন্য বা একে বাধা দেওয়ার জন্য যে অ্যালুমিনিয়াম ডিস্ক হয়, সেটার দুটো অপোজিট এন্ডে দুটো হোল ড্রিল করা হয়ে থাকে। এই দুটো হোল একে অপরের সাথে 180 ডিগ্রি অপোজিট সাইডে হয়ে থাকে। অ্যালুমিনিয়াম ডিস্ক হোল করা হয়ে থাকে যখন সেটা শান্ট ম্যাগনেটের পাশে আসে, তখন এডি কারেন্ট যে প্রডিউসড হয়ে থাকে, হোল হওয়ার জন্য এডি কারেন্ট ডিস্টর্ট হয়ে যায়। ওই ডিস্টর্শন এর কারণে ডিস্ক রোটেশনের অপোজিট ডাইরেকশনে টর্ক প্রডিউসড হয়ে থাকে, এর ফলে ক্রিপিংকে স্টপ করে দেয়। কিছু কেসেস অ্যালুমিনিয়াম যে ডিস্ক আছে, তা কিনারায় একটা স্মল আয়রন পিস অ্যাটাচ করা হয়ে থাকে, তখন আয়রন পিস এ ব্রেকিং ম্যাগনেটের সাথে ফোর্স অ্যাট্রাকশন হয়ে থাকে, সেটা ডিস্কে রোটেশনে ম্যাগনেটের সাথে ফোর্স অ্যাট্রাকশন হয়ে থাকে, সেটা ডিস্কে রোটেশনে নো লোড এ প্রিভেন্ট করে, মানে বাধা দেয়, মানে ক্রিপিং এররকে বাধা দেয়। তাহলে আমরা কি জানলাম, যে যদি এনার্জি মিটারে ক্রিপিং কয়েল যদি এনার্জি মিটারে কারেন্ট কয়েল থ্রু যদি কারেন্ট ফ্লো না করে, তা সত্ত্বেও যদি ডিস্ক রোটেট করে, তবে এইরকম এররকে ক্রিপিং এরর বলা হয়ে থাকে। এটা নো লোড কন্ডিশন বা লাইট লোড কন্ডিশনস হয়ে থাকে। ক্রিপিং এরর হওয়ার আর একটা কারণ আছে, যে প্রেসার কয়েল বা ফ্রিকশন ওভার কম্পেনসেশনের জন্য কন্টিনিউয়াস এক্সাইটেশন হয়ে থাকে। ক্রিপিং এররকে কম করার জন্য বা একে বাধা দেওয়ার জন্য যে অ্যালুমিনিয়াম ডিস্ক হয়, সেটা দুটো অপোজিট এন্ডে দুটো হোল ড্রিল করা হয়ে থাকে। এই দুটো হোল একে অপরের সাথে 180 ডিগ্রি অপোজিট সাইড হয়ে থাকে। অ্যালুমিনিয়াম ডিস্ক হোল করা হয়ে থাকে যখন সেটা শান্ট ম্যাগনেটের পাশে আসে, তখন এডি কারেন্ট যে প্রডিউসড হয়ে থাকে, হোল হওয়ার জন্য এডি কারেন্ট ডিস্টর্ট হয়ে যায়। এই ডিস্টর্শন কারণে ডিস্ক রোটেশনে অপোজিট ডাইরেকশনে
ক্রক প্রডিউসড হয়ে থাকে, এর ফলে ক্রিপিংকে স্টপ করে দেয়। কিছু কেসেস অ্যালুমিনিয়ামে যে ডিক্স আছে তা কিনারায় একটা স্মল আয়রন পিস অ্যাটাচ করা হয়ে থাকে, তখন আয়রন পিসের যে ব্রেকিং আয়রন যে পিস অ্যাটাচ করা হয়ে থাকে, তখন ওই আয়রন পিসে কি হচ্ছে যে ব্রেকিং ম্যাগনেটের সাথে ফোর্স অ্যাট্রাকশন হয়ে থাকে, সেটা ডিক্সের রোটেশনে নো লোডে প্রিভেন্ট করে, মানে বাধা দেয়, মানে ক্রিপিং এররকে বাধা দেয়। এটা গেল ক্রিপিং এরর। নেক্সট আসবো এরর ডিউ টু ওভারলোড। অ্যাট লার্জ লোড দ্য ব্রেকিং টর্ক ভ্যালু ইজ ভেরি হাই, কজিং সিরিয়াস এরর ইন দ্য মেজারমেন্ট। টু কম্পেনসেট দিস এরর, অ্যান ওভারলোড কম্পেনসেটিং ডিভাইস ইন দ্য ফর্ম অফ স্যাচুরেবল ম্যাগনেটিক শান্ট অর সিরিজ ম্যাগনেট কোর ইজ ইউজড। অ্যাট হাই লো দ্য ম্যাগনেটিক শান্ট স্যাচুরেটস অ্যান্ড ডাইভার্টস সাম অফ দ্য সিরিজ ম্যাগনেটিক ফ্লাক্স। লার্জ লোডের ক্ষেত্রে যে ব্রেকিং টর্ক হয় সেটা এনার্জি মেজারমেন্টের জন্য সিরিয়াস কজ হয়। এই এররকে কম্পেনসেট করার জন্য সিরিজ ম্যাগনেটিক কোর এ স্যাচুরেবল ম্যাগনেটিক শান্ট লাগানো হয়ে থাকে, যাকে আমরা ওভারলোড কম্পেনসেটিং ডিভাইস বলে। হাই লোডের ক্ষেত্রে শান্ট ম্যাগনেট স্যাচুরেট হয়ে যায় আর কিছু সিরিজ ম্যাগনেটিক ফ্লাক্সকে ডাইভার্ট করে দেয়। আবার বলছি, লার্জ লোডের ক্ষেত্রে যে ব্রেকিং টর্ক হয় সেটা এনার্জি মেজারমেন্টের জন্য সিরিজ কজ হয়ে থাকে। এই এররকে কম্পেনসেট করার জন্য সিরিজ ম্যাগনেট কোর যে স্যাচুরেবল ম্যাগনেটিক শান্ট লাগানো হয়ে থাকে, যাকে আমরা ওভারলোড কম্পেনসেটিং ডিভাইস বলে। হাই লোডের ক্ষেত্রে শান্ট ম্যাগনেট স্যাচুরেট হয়ে যায় আর কিছু সিরিজ ম্যাগনেটিক ফ্লাক্সকে ডাইভার্ট করে দেয়। এটা গেল এরর ডিউ টু ওভারলোড। নেক্সট এরর ডিউ টু ভোল্টেজ ভেরিয়েশন। হোয়েন সাপ্লাই ভোল্টেজ ভ্যারিজ, দ্য এনার্জি মিটার ক্যান কজ এরর্স। দিস ইজ বিকজ অফ টু রিজনস। নাম্বার ওয়ান, নন লিনিয়ার ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্স অফ শান্ট ম্যাগনেট কোর। নাম্বার টু, দ্য ব্রেকিং টর্ক হুইচ ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ সাপ্লাই ভোল্টেজ। The voltage compensation is provided by the saturable magnetic shunt which diverts a large proportion of flux into the active path. The compensation can be provided by increasing the cycling reactance by providing holes in the cycling. তাহলে এবার আমরা জানব এরর ডিউ টু ভোল্টেজ ভ্যারিয়েশন। ভোল্টেজ ভ্যারিয়েশন কারণের জন্য এরর হয়ে থাকে। যখন সাপ্লাই ভোল্টেজ ভ্যারি করে তখন এনার্জি মিটারে এরর হতে পারে। এরর হওয়ার দুটো কারণ আছে। নাম্বার ওয়ান, শান্ট ম্যাগনেট কোরে এর নন লিনিয়ার ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক হওয়ার কারণে, আর একটা কারণ হলো যে ব্রেকিং টর্ক যা সাপ্লাই ভোল্টেজে স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হয়। এনার্জি মিটারে যে ভোল্টেজ কম্পেনসেশন হয় সেটা স্যাচুরেবল ম্যাগনেটিক শান্ট দ্বারা প্রোভাইডেড করা হয়, যা ফ্লাক্সের লার্জ প্রপোর্শনের অ্যাক্টিভ পাথে ডাইভার্ট করে দেয়। এই কম্পেনসেশনকে যা লিম্ব রিয়্যাকট্যান্স ইনক্রিজ করে করা যেতে পারে, আর ওই লিম্বের রিয়্যাকট্যান্স আছে তার সাইডের লিম্বে হোল
কোল করে রিয়াক্ট্যান্সকে ইনক্রিজ করা যেতে পারে, তার ফলে রোগটাকে কী হবে সেটা কম্পেনসেট হয়ে যাবে। আবার বলছি, ভোল্টেজ ভ্যারিয়েশন কারণের জন্য এরর হয়ে থাকে। যখন সাপ্লাই ভোল্টেজ ভ্যারি করে তখন এনার্জি মিটারে এরর হতে পারে। এরর হওয়ার দুটো কারণ আছে। নাম্বার ওয়ান, শান্ট ম্যাগনেট কোরের নন লিনিয়ার ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক হওয়ার কারণে। আর একটা কারণ হলো ব্রেকিং টর্ক, যা সাপ্লাই ভোল্টেজের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হয়। এনার্জি মিটারে যে ভোল্টেজ কম্পেনসেশন হয় সেটা স্যাচুরেবল ম্যাগনেটিক শান্ট দ্বারা প্রোভাইড করা হয়, যা ফ্লাক্সের লার্জ প্রপোর্শন এর অ্যাক্টিভ পাথে ডাইভার্ট করে দেয়। ওই এই কম্পেনসেশনে যা লিম রিয়্যাক্ট্যান্স ইনক্রিজ করে করা যেতে পারে। আর ওই লিম্পের রিয়্যাক্ট্যান্স আছে তা সাইড এর লিম্পের হোল্ড করে রিয়্যাক্ট্যান্সকে ইনক্রিজ করা যেতে পারে। তার ফলে যে এররটা হবে সেটা হলো কম্পেনসেশন হয়ে যাবে। এটা গেল এরর ডিউ টু ভোল্টেজ ভেরিয়েশন। নাম্বার সিক্স, টেম্পারেচার এরর। অ্যাজ টেম্পারেচার ইনক্রিজেস দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম পার্টস ইনক্রিজেস অ্যাট লো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লো, টেম্পারেচার এরর মে কজেস সিরিয়াস এরর। দিস এফেক্টস আর কম্পেনসেটেড বাই প্রোভাইডিং এ টেম্পারেচার শান্ট অন দ্য ব্রেক ম্যাগনেট। স্পেশাল ম্যাগনেটিক মেটেরিয়াল সাচ অ্যাজ মোটেম MUTEMP ইজ ইউজড ফর দ্য শান্ট, হুজ পারমিবিলিটি ডিক্রিজেস কনসিডারেবল অ্যাজ দ্য টেম্পারেচার ইনক্রিজেস। দিস প্রোভাইডস টেম্পারেচার কম্পেনসেশন অ্যান্ড ডাজ নট অ্যালাউ দ্য ডিস্ক টু রোটেট ফাস্টার অ্যাজ দ্য টেম্পারেচার ইনক্রিজেস। তাহলে এবার আমরা জানব টেম্পারেচার এরর। যখন টেম্পারেচার ইনক্রিজ হবে তখন কপারের রেজিস্ট্যান্স এবং অ্যালুমিনিয়াম পার্টস ইনক্রিজ হবে। আবার লো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোডে টেম্পারেচার এরর সিরিয়াস এররে পরিণত হতে পারে। এই টেম্পারেচার এররকে কম্পেনসেট করার জন্য ব্রেক ম্যাগনেটে টেম্পারেচার শান্ট প্রোভাইড করা হয়। শান্ট বাড়ানোর জন্য একটা স্পেশাল ম্যাগনেটিক মেটেরিয়াল ইউজ করা হয়, সেটার নাম হলো মোটেম। এই যে ম্যাগনেটিক মেটেরিয়াল আছে তার পারমেবিলিটি সেটা টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে ডিক্রিজ করে ফেলে। আর এই কারণে ফলে মানে টেম্পারেচার কারণে যে এরর হবে সেটা কম্পেনসেশন হবে এবং ডিস্ককে দ্রুত ঘুরতে বাধা দেবে। মানে টেম্পারেচার ইনক্রিজ করার কারণে যে ডিস্কের রোটেশন ফাস্ট হতো সেটা বাধা দেবে। আবার বলছি, যখন টেম্পারেচার ইনক্রিজ হবে তখন কপারের যে রেজিস্ট্যান্স এবং অ্যালুমিনিয়াম পার্টস ইনক্রিজ হবে। আর লো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোডে টেম্পারেচার এরর সিরিয়াস এররে পরিণত হতে পারে। টেম্পারেচার এররকে কম্পেনসেট করার জন্য ব্রেক ম্যাগনেটে টেম্পারেচার শান্ট প্রোভাইড করা হয়। শান্ট বাড়ানোর জন্য একটা স্পেশাল ম্যাগনেটিক মেটেরিয়াল ইউজ করা হয়, সেটার নাম হলো মোটেম। এই যে ম্যাগনেটিক মেটেরিয়াল আছে তার যে পারমিবিলিটি সেটা টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে ডিক্রিজ করে ফেলে। আর ওই কারণে ফলে মানে যে টেম্পারেচার কারণে যে এরর হবে সেটা কম্পেনসেশন হবে এবং ডিস্ককে দ্রুত ঘুরতে বাধা দেবে। মানে টেম্পারেচার ইনক্রিজ করার কারণে যে ডিস্কের রোটেশন ফাস্ট হতো সেটা বাধা দেবে। তাহলে এই ছটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। এই এতগুলো হলো আমাদের এরর এবং তার কম্পেনসেশন।
থ্যাংক ইউ মাই স্টুডেন্টস।